আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সন্তোষ জাহ্নবী স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আজকের পাঠে একাদশ অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতির বিষয় নিয়ে এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম। তো সেখানে আমরা দুটি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় সেই সূত্র সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এখানে আমরা দুটি বিন্দুর দূরত্ব রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার যোগ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল, আমরা এটাকে এভাবে লিখতে পারি, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার যোগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। আমরা দুটি সূত্রের মাধ্যমে একটা সংযোগ আমরা দেখিয়ে দিলাম, যেখানে আমরা এটুকু জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার এবং বি মাইনাস এ হোল স্কোয়ার একই সূত্র। ঠিক এখানে এটা যেহেতু হোল স্কোয়ার আছে সেহেতু আমরা এটা এভাবে লিখতে পারি, কিন্তু কিউবের বেলায় কিন্তু এরকম গ্রহণযোগ্য নয়। আমরা এক নম্বর 11.1 যেটা আছে, 11.1 যে ক নম্বর অঙ্কটা আমরা একদম শুরু থেকেই আমরা দেখাবো। শুরুতে আমরা যে বিন্দু দুটি দেখছি এখানে 2, 3 এবং 4, 6 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব। তোমরা আসলে এখানে এক্স ওয়ান এবং এক্স টু ব্যবহার করেছি আমাদের হিসাবের সুবিধার জন্য। আমরা এরকম লিখতে পারি যে এক্স ওয়ান ও অথবা আমরা এরকম ধরতে পারি, ধরি নির্দিষ্ট বিন্দু দুটি যথাক্রমে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল এ টু থ্রি ও বি এক্স টু ওয়াই টু ইকুয়াল বি ফোর সিক্স। আমরা এরকমভাবে বিন্দু দুটো ধরে নিলাম, তাহলে এখানে এ ও বি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার যোগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার ইকুয়াল। এক্স ওয়ানের মান আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়ান অর্থাৎ এটার প্রথম যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স ওয়ান, আর টু অর্থাৎ এক্স ওয়ানের মান হচ্ছে টু। আমরা এই জায়গায় এক্স ওয়ানের জায়গায় টু বসাবো, টু মাইনাস। এবার এক্স টু বেলায় আসি, এক্স টু কোথায় আসে, এখানে বি বিন্দুতে এক্স টু আছে, তো এক্স টুটা হচ্ছে ফোর অর্থাৎ এখানে প্রথম যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে এক্স টু, আর এখানে প্রথম যে স্থানাঙ্ক সেটা হচ্ছে ফোর অর্থাৎ এক্স টুর মান হচ্ছে ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এখানে হচ্ছে ওয়াই ওয়ান পরেরটা অতএব এটা ওয়াই ওয়ানের মান হচ্ছে থ্রি মাইনাস, আর ওয়াই টুর মান হচ্ছে সিক্স হোল স্কোয়ার। তো একক, এখানেও একক ইকুয়াল, আমরা দেখব মাইনাস টু হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার একক ইকুয়াল, দুই দুগুণে চার, তিন তিরিকে নয়
इक्वल रूट ओवर 13 ए को। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখলাম আমরা রুট ওভার 13 একক। তো আমরা এরকম যে যতগুলি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলে ঠিক একই সূত্রের মাধ্যমে একটা সূত্রের মাধ্যমে আমরা এখানে বিন্দুর দূরত্বগুলো নির্ণয় করব। তো আমরা দেখব এরকম এবার আছে আমরা একের ঘ নম্বর যেটা আছে ঘতে আমরা দেখব প্রথম যে বিন্দুটি আছে সেটা হলো শূন্য অর্থাৎ মূল বিন্দু সাইন থিটা কস থিটা এই দুইটা বিন্দু। সুতরাং বিন্দু দুটির দূরত্ব অথবা এখানে ধরি নির্দিষ্ট বিন্দু দুটি যথাক্রমে এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল এ জিরো জিরো ও বি এক্স টু ওয়াই টু ইকুয়াল বি সাইন থিটা কস থিটা। সুতরাং বিন্দু দুটির দূরত্ব এ বি ইকুয়াল রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার টু হোল স্কোয়ার একক ইকুয়াল আমরা দেখি এক্স ওয়ানের মান শূন্য মাইনাস এক্স টু যেটা এখানে প্রথমে এক্স টু অতএব সাইন থিটা হচ্ছে এক্স টু এর মান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার যোগ শূন্য মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার একক ইকুয়াল রুট ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা একক। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান হচ্ছে ওয়ান আর একে বর্গমূল করলে আমরা পাচ্ছি এক এক। প্রিয় শিক্ষার্থী এখানে একে আরও তিনটে অঙ্ক রয়েছে তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। এবার আমরা দেখব দুই নম্বর একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে টু মাইনাস ফোর বি মাইনাস ফোর ফোর সি থ্রি থ্রি ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি যদি আমরা অঙ্কন করতে চাই আমরা ভোরে তোমরা বিন্দুপাতন শিখেছ আমরা এখানে একটা বিন্দুপাতন দেখাবো ছোট করে একটা বিন্দুপাতন দেখাচ্ছি আমরা জানি যে বিন্দুপাতনের জন্য আমার পরস্পর সেদি লম্বরেখা থাকে যেখানে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ এরকম দুইটা পরস্পর সেদি লম্বরেখা থাকে যাদেরকে সাধারণ অক্ষ বলা হয়। এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ ওয়াই ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বলা হয়। তো আমরা এখানে প্রথমে যে বিন্দুগুলো আছে আমরা একটু লিখে নিচ্ছি প্রদত্ত বিন্দু তিনটি এ টু মাইনাস ফোর বি মাইনাস ফোর ফোর ও
सी थ्री थ्री ये बिंदुगुलो आमरा एखाने स्थापन करब बिंदु तीन टी एक्स वाई समतले स्थापन करे त्रिभुजटी अंकन करा हो शिक्षार्थी बिंदु एबार लक्ष्य करी प्रथम जो बिंदु आछे टू माइनस फोर अर्थात एखाने एक्सर मान धनात्मक एवं वाइर मान ऋणात्मक सो आमरा दुई घर एक घर दुई घर एरकम दुई घर डान दिके गिये नीचेर दिके चार घर एक दुई तीन चार एखाने आमरा लिखी ए टू माइनस फोर এবার আসি আমরা বি বিন্দু মাইনাস ফোর আমরা আসি এক দুই তিন চার উপর দিকে চার ঘর যাবো আমরা এক দুই তিন চার তাহলে এখানে আছে বি মাইনাস ফোর ফোর এবার আসি সি বিন্দুর দিকে সি থ্রি থ্রি এক দুই তিন एक दुई तीन ए लगभग हमारे सी थ्री थ्री तो प्रिय शिक्षार्थी बिंदु हमें एखे जो बिंदुगुलो देखते आसले सक्कागजे ये बिंदुगुलि क्योंकि देखो ना इन्हें सक्कागज नाई विदा बोझान तो ये बिंदुगुलि जगह आधुम्रा बिंदुटा चिन्हित करब जे एक्सर मान सपेक्षे जे बिंदुते गए ওয়াইয়ের মানটা পতিত হয় ঠিক ওই জায়গায় আমরা বিন্দুটাকে চিহ্নিত করব বাকিগুলো আমরা চিহ্নিত করব না সো এই জন্য আমরা এই অংশটুকুই যে এটা যেটা দেখতে পাচ্ছি আমরা এগুলো মুছে দেব এখানে এই বিন্দুগুলো আমরা দেখাবো না এই বিন্দুগুলো যেগুলি আছে এগুলো আমি মুছতে পারলাম না কারণ এগুলো মুছলে এক্স অক্ষ পুরোটাই মুছে যাবে এবার আমরা এই বিন্দুগুলি যোগ করব এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পেলাম যোগ করার ফলে তো এখানে তিনটা বাহু উৎপন্ন হয়েছে একটা এবি আর একটা বিসি আর এরপরে একটা এসি তো আমরা প্রথমত এবি বাহুর দূরত্ব নির্ণয় করি এবি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল আমরা জানি এক্স ওয়ান মাইনাস এক্স টু এখানে যেহেতু এ বিন্দুটা আগে অতএব এখানে এই এ বিন্দুর স্থানাঙ্কগুলো হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি বিন্দু যেহেতু পরে অতএব বি বিন্দুর স্থানাঙ্কগুলো হবে এক্স টু ওয়াই টু সমাজ যদি আমরা আগেরটা অথবা পরেরটা আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ এখানে এক্স ওয়ান হচ্ছে টু আর এক্স টু হচ্ছে মাইনাস ফোর এখানে লিখব আমরা মাইনাস ফোর একটু ব্র্যাকেট দিয়ে লিখছি যোগ ওয়াইন মাইনাস ওয়াই টু ওয়াইন হচ্ছে মাইনাস ফোর মাইনাস ওয়াই টু হচ্ছে ফোর এর হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস মাইনাস প্লাস টু প্লাস ফোর হোল স্কোয়ার এইট হোল স্কোয়ার একক ইকুয়াল এখানে আমরা দেখি দুই আর চার যোগ করলে ছয় হয় ছয়কে বর্গ করলে ছত্রিশ এখানে মাইনাসকে বর্গ করলে প্লাস হয় আর আটকে বর্গ করলে হয় চৌষট্টি এখানে লিখব চৌষট্টি একক
इक्वल 100 एकक इक्वल 10 एकक एबार आमरा आसब बीसी बाहुर दैर्घ्य निर्णय करते बीसी बाहुर दैर्घ्य रूट ओवर माइनस फोर माइनस थ्री होल स्क्वायर प्लस फोर माइनस थ्री होल स्क्वायर एकक माइनस सेवेन होल स्क्वायर प्लस वन स्क्वायर एकक इक्वल 49 प्लस 1 एकक इक्वल 50 एकक जेहेतु एटा पूर्णवर्ग संख्या नय काजेई एर वर्गमूल दशमिके आसबे आमरा एटाके एभाबे लिखब 25 गुणन 2 समान 25 एर वर्गमूल 5 আর 2 এর বর্গমূল রুট 2 এত একক এবার আসব আমরা এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় এসি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল রুট ওভার টু মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর মাইনাস থ্রি হোল স্কোয়ার একক ইকুয়াল মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস সেভেন হোল স্কোয়ার একক ওয়ান প্লাস ফোরটি নাইন ফিফটি একক 25 গুণন 2 5 রুট ওভার 2 একক যেহেতু বিসি সমান এসি ইকুয়াল 5 রুট ওভার 2 একক সুতরাং এবিসি একটি সমদ্বিবাহু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা বাসায় চেষ্টা করব চার নম্বর এবং যে কাজটা আমরা এখানে করলাম এক এবং দুই এই এক দুইয়ের আলোকে এখানে আমরা তিন চার প্র্যাকটিস করব বাসায় এবং যে কাজটি আমরা এখন করলাম এই কাজগুলো আমরা প্র্যাকটিস করব যদি প্র্যাকটিস না করি তাহলে পরবর্তীতে ভুলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো সবাই বাসায় বসে বসে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে এই বিষয়টা পূর্ণ নিয়ন্ত্রণে নেবে তো সবাই ভালো থাকবা সবার সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু